رسول الله عليه صلاة الله عليه صلاة الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. ماه رمضان উপলক্ষে মাই টিভির বিশেষ অনুষ্ঠান রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠান এ আমি আমন্ত্রণ জানাচ্ছি। মুফতি শেখ মোহাম্মদ কামাল উদ্দিন আমার সঙ্গে রয়েছেন, বিশিষ্ট আলেমের দিন মাওলানা আতাউল করিম মাকসুদ, পরিচালক মাদ্রাসাতুস শেখ ইউসুফ বানুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আলেমের দিন মুফতি মাওলানা আব্দুল আলিম সাহেব, মারকাজুস শেখুল ইসলাম রামপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের উপর যে নীতি রেখেছেন ব্যবসা বাণিজ্য সহ ইত্যাদি ইত্যাদি, আমাদের পারিবারিক জীবন ও রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সহ প্রত্যেক জীবনে ব্যবসা বাণিজ্যের সাথে একটা আমাদের একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি এমন একটা পর্যায়ে যে সকাল থেকে বিকাল পর্যন্ত অর্থাৎ রাত্র পর্যন্ত ঘুমোতে গেলে প্রত্যেকের এই সমস্ত কিছুর সাথে আমাদেরকে জড়িত হইতে হয়। এই জন্য আমরা বিশেষ করে যে আলোচনাটি আমরা আজকে আজকে আমরা পেশ করব, সেই আলোচনাটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অনুসারে আরও একটি আয়াত আলোচনা করেছেন, সেই আয়াতটি যদি আমরা সামনে নিয়ে আসি, সেই আয়াতটি আমরা সামনে নিয়ে আসলে দেখব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নগরবাসী ওই সমস্ত দেশবাসীর উপরে রহমতের দরওয়াজা খুলে দিতাম যদি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন সেই রকমভাবে যদি ভয় করে তাহলে তাদের জন্য আমি রহমতের দরজাসমূহ খুলে দিতাম। তো এখানে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আসলে তাকওয়ার কোন পর্যায়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আসমানের দরওয়াজা আসমানের পক্ষ থেকে আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা অর্থাৎ আসমানের বরকতের দরওয়াজাগুলি জমিনের বরকতের দরওয়াজাগুলি আমাদের সামনে আমাদের জন্য খুলে দিবেন। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। আমরা আলোচনায় আসব মাওলানা আতাউল করিম মাসুদ সাহেবের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জমিনের এবং আসমানের রহমতের দরওয়াজাগুলি আমাদের জন্য খুলে দিবেন, এই বিষয়টি নিয়ে আপনি আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামদান লি মালিকি রিকাবিল উমাম ওয়া সালাতান আলা রাসূলিহিল মাবউছ বিল হিকম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল হাদীন বিত তরীকিল উমাম আম্মা বাদ। মুহতারাম, পবিত্র কোরআনের যে আয়াতটাকে উদ্ধৃতি করা হয়েছে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু তাকওয়ার কথা বলছেন। পবিত্র কোরআনে আমার গণনা মধ্যে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু 283টা আয়াতের মধ্যে তাকওয়ার কথা আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু বিশেষভাবে বলছেন যে দুনিয়াবাসী যদি তাকওয়া অর্জন করে তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাতের সকল ভাণ্ডার আমি খুলে দেব। পবিত্র কোরআনে সূরায়ে নূরের 55 নম্বর আয়াতে এই আয়াতের প্রাসঙ্গিক একটা বিষয় আলোচনা করেছেন যে আমি দুনিয়াবাসীর জন্য বারাকাতের দরজাগুলো খুলে দেব। তো বারাকাতের দরজাগুলো যে বন্ধ হয়ে থাকে এর বিভিন্ন কারণ কোরআন হাদিসের মধ্যে আছে। এর মধ্যে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 30 নম্বর সূরায়ে মুতাফফিফিনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, যে আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধ্বংস যারা মাপ দেওয়ার সময় অন্যকে যখন মেপে দেয় তখন কম দেয়, অন্যের থেকে যখন মেপে নিয়ে আসে তার জিনিস তখন পুরাপুরি আনে। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো দেশের ব্যবসায়ীর মধ্যে এই মনোভাব পয়দা হয়ে যাবে যে অন্যকে যখন তার হক বুঝিয়ে দেওয়ার মাসআলা আসে তখন সে কমিয়ে দেয় আর নিজের হকটা নেওয়ার সময় সে বেশি নেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সমাজের মধ্যে তখন শান্তি থাকবে না, অশান্তি আসবে, আসমান থেকে আজাব আসবে, বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে আল্লাহ পাক সেই শহরের মানুষগুলোকে দূর করে দিবেন। এখান থেকেই সহজে বুঝে আসে যদি ব্যবসায়ী ভাইরা যখন তার থেকে অন্য মানুষ বুঝে নেওয়ার মাসআলা আসে বিষয়গুলো জিনিসগুলো তার বিক্রিত জিনিসগুলো
যিনি কিনলেন ক্রেতা ভাই যদি তার জিনিসটা প্রাপ্যটা পরিপূর্ণ পায়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার জন্য বারাকাতের দরজা খুলে দিবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ মাওলানা আতাউল করিম মাসুদ সাহেবকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই রমজানুল মুবারকে যারা ব্যবসায়ী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেকেই আমরা যেন এই সিফাতগুলি আমরা গ্রহণ করতে পারি, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের দরওয়াজাগুলি আমাদের উপর খুলে যাবে এবং জমিন থেকে রহমতের দরওয়াজা, আসমান থেকে রহমতের দরওয়াজা, অর্থাৎ পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি আমরা ভয় করতে পারি তাহলে সেই ক্ষেত্রেই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে দুটি দরজা খুলে যাবে। আমরা আসব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেবের কাছ থেকে এই বিষয়ে জানার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন কীভাবে আমাদের জন্য রহমতের দরওয়াজাগুলি খুলে দিতে পারেন। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের স্রষ্টা, আল্লাহ তালাই জানেন যে সৃষ্টির সুখ কোথায়, সৃষ্টির শান্তি কোথায়। পুরো কোরআনে কারিম জুড়ে মহান আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির সৃষ্টির কথা এবং শান্তির কথা বলেছেন। কী কী করলে মানব জাতি শান্তিতে থাকতে পারবে এবং কেয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস নসিব লাভ করতে পারবে, সে ব্যাপারে বিস্তর আলোচনা কোরআন ও হাদিসে মহান আল্লাহ রব্বুল আলমিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা করিয়েছেন। আমরা যে আয়াত নিয়ে আলোচনা করছিলাম সেই আয়াতের শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের বরকত লাভের এবং ব্যবসা বাণিজ্য সহ সারা জীবনের পুরো জিন্দেগিতে শান্তি লাভের মূল দুটি কথা উল্লেখ করেছেন। বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জি প্রথম যদি জগৎবাসী পৃথিবীবাসী ইমান আনয়ন করে, ইমান আনয়নের বিস্তর আলোচনা আছে, পরিপূর্ণভাবে ইমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, এরপর ওয়াত্তাকাউ তাকওয়া অবলম্বন করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকত সমূহের দরজা খুলে দেবো তাদের জন্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পরিপূর্ণভাবে ইমান আনতে হবে, অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে। অবশ্যই সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করি, আত্মসমর্পণ করলেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য জমিনের রহমতের দরওয়াজা এবং আসমানের রহমতের দরওয়াজা প্রশস্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই কথাগুলোর মতো আমল করার তৌফিক দান করুন। দর্শক, আমরা চলে আসছি রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানের বিরতির পর্যায়ে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, আমরা ফিরে আসছি রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠান। আলোচনা করছিলেন হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, আপনি বলেছিলেন দুটি ব্যাপার, একটা হলো সর্বপ্রথমত আল্লাহ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম, এক হলো আল্লাহ তাআলার উপরে ইমান আনবে, আর দ্বিতীয়ত আল্লাহ ভয় করবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে, অর্থাৎ ভয় করবে, অর্থাৎ আমার তো জীবন এখানে যে কোনো সময় চলে যেতে পারে, আপনি এই বিষয়টা আবার বলেন আমাদেরকে। জি, আল্লাহ তাআলা ভয়ের কথা বলেছেন। জি, ইমান তো আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন, যেভাবেই হোক আমরা ইমানের দৌলত লাভ করেছি। এরপর ইমান আনয়নের পর কাজ হচ্ছে আমাদেরকে সুখে শান্তিতে বাস করতে হলে, আমাদের ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে বরকত লাভের জন্য আমাদেরকে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে। আল্লাহকে পরিপূর্ণভাবে ব্যবসায়ী ভাইরা কীভাবে ভয় করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেছেন, এসেছে নাহা আন বাইল গারার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোকার বেচাকেনা থেকে ব্যবসায়ীদেরকে নিষেধ করেছেন। ধোকার বেচাকেনা অর্থ হলো আমি বিক্রির সময় আমার ক্রেতাবৃন্দ তারা যেন কোনোরকম ধোকার শিকার না হয়, আমার কাজে কর্মে কথাবার্তায় আচরণে কোনো দিক থেকে আমার ক্রেতা একজন ক্রেতাও যেন, যে বিশেষ করে যে এখন আছে যে বিক্রিত মাল আর ফেরত নেওয়া হয় না, জি এটা এই কথাও তো বিশাল বড় একটা ধোকার ব্যাপার। অবশ্যই ধোকার ব্যাপার এই এই ব্যাপারটা, এই ব্যাপারটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মতের ব্যবসায়ীর মধ্যে যদি এমন থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হবে না, যদি এমন ধরনের কথাই যদি থাকে তাহলে তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কোনো ব্যবসায়ীর এই কথা বলতে পারে না, আর তার জন্য তো রহমতের ফয়সালাও হইতে পারে না। এই জন্য এই বিষয়গুলি আমরা দর্শক শ্রোতা, যে বিক্রিত মাল আর ফেরত নেওয়া হবে না, হ্যাঁ বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এবার এরকমভাবে লেখা থাকে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয় এবং আমরা এই সমস্ত বিষয় থেকে যেন পরিপূর্ণভাবে নিজেকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। হযরত মাওলানা আতাউল করিম মাসুদ সাহেবের কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনিভাবে বলেছেন যে তাকওয়া, যে বিক্রির ব্যাপারে তাকওয়া অর্জন করার জন্য, অর্থাৎ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর কাছে বা বাড়ি বিক্রি করবে, জায়গা বিক্রি করবে, তার কাছে আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা অগ্রিম দিলেন, রেজিস্ট্রি করলেন, আপনি বায়না দিলেন, এই বায়নার টাকাটা আপনি কোনো ক্রমে অসুস্থ হয়ে গেলেন বা কোনো ক্রম বিক্রি করতে পারলেন না, অর্থাৎ আপনি আর ক্রয় করতে পারলেন না, এই ক্ষেত্রে তা আপনার টাকা আর ফেরত দিতে চায় না। এই যে এরকম ধরনের অনেকগুলি ব্যাপার আছে, বিশেষ করে আপনার প্লট ফ্ল্যাট, তারপরে আপনার জায়গা জমি বাড়িঘর, এই সমস্ত বিক্রির ক্ষেত্রে এই বিষয়টা অনেক জায়গায় দেখা যাচ্ছে।
তো এই ক্ষেত্রে কি তারা কি তাকওয়া অর্জন করতে পারবে এমন ধরনের? এরকম যদি কোনো আচরণ কারো পক্ষ থেকে প্রকাশ পায় তাহলে এটা সম্পূর্ণ তাকওয়া বিরোধী কাজ। আপনারা যে বিষয়টা বারবার বলছেন যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, যদি কোনো ব্যবসায়ী বিক্রিত মালকে ফেরত নেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার জন্য অনেক বড় সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান আকালা বাইআতাহু ইয়াউমাল কিয়ামা আকালাল্লাহু খাযা উয়ুবাহু ইয়াউমাল কিয়ামা, মান আকালা বাইআতাহু আকালাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামা। যদি দুনিয়াতে সে তার বিক্রিত মালকে আবার ফেরত নেয়, ক্রেতা নিয়ে যাওয়ার পরে তার আর মনঃপূত হচ্ছে না, সে চাচ্ছে বিক্রিত জিনিসটাকে ফেরত দিয়ে দেখ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যবসায়ী যদি এরকম বিক্রিত মালকে ফেরত নিয়ে নেয়, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেবেন। এই জন্য বিষয়টা যদিও আমরা অনেক ছোট নজরে দেখি, যদিও বিক্রেতা মনে করেন যে আমি সাময়িকভাবে একটু ধোঁকা খাচ্ছি, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার বিক্রিত মালটা আমি টাকা নিয়ে নিয়েছি, এই টাকাটা আবার কীভাবে ফেরত দেবো, এই জিনিসটা আবার বিক্রি হয় কি না, তিনি তার সাময়িক হয়তো ক্ষতি দেখছেন, কিন্তু এই জিনিসটা তো আবার বিক্রি হয়ে যাবে, টাকাটা উনি পেয়ে যাবেন এবং কিয়ামতের ময়দানে উনি অনেক বড় উপকৃত হয়ে যাচ্ছেন। এই আয়াতের ভিতরে যে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন, পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক আমলে সালেহের কথা বলেছেন, যদি মানুষ আমলে সালেহ অর্জন করে, আমলে সালেহ করে তাহলে আল্লাহ পাক তার জন্য বারাকাতের দরজা খুলে দিবেন। তো আমলে সালেহের সংক্ষিপ্ত ব্যাখ্যা তর্জমা আমরা করি যে সৎকর্ম, নেক কাজ, কিন্তু এটা একটা শরীয়তের পারিভাষিক শব্দ, তার একটা ব্যাখ্যা আছে। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ একজন চিন্তক এবং গবেষক আলেম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন, আমলে সালেহের ব্যাখ্যা হলো আমার উপরে কিছু মানুষের হক আছে, আবার আল্লাহর হক আছে। আমি যদি আমার উপরে আল্লাহ পাকের যে হকগুলো আছে ওগুলো যদি আমি পরিপূর্ণভাবে আদায় করি, এবং মানুষের যে পাওনা রয়েছে আমার কাছে, মানুষের মধ্যে আমি পিতা হলে সন্তানের হক আছে, স্ত্রীর হক আছে, আমার ভাইয়ের হক আছে, আমার বোনের হক আছে, আমি যদি ব্যবসায়ী হই আমার কাছে ক্রেতার হক আছে, আমি যদি আমার ক্রেতার হক, আমি যখন অন্যের কাছ থেকে জিনিস, আমি একসময় তো ক্রেতা ছিলাম, আমি বিক্রেতা হওয়ার আগে ক্রেতা হই, অন্যের কাছ থেকে জিনিসটা কিনে নিয়ে আসি। আমরা আবার আসবো ইনশাআল্লাহ। আসুন দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন রাঙ্গাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি ইসলামের আলোকে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানটি, সকলকে এই আন্তরিক শুভেচ্ছা এবং এই আন্তরিক বিষয়টি আমরা জানিয়ে দিতে চাই এখান থেকে, যে আমরা যদি ব্যবসা বাণিজ্য করি তখন সেই ক্ষেত্রে আমরা কোনো পণ্য ক্রয় কম বিক্রয় করার পরে আবার সেটা ফেরত নেই, এই জন্য যে আমার জীবনের সমস্ত গুণাগুলি হয়তো মাফ হয়ে যাবে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন ব্যবসায়ী আমাদেরকে বানিয়ে দেন এবং এই কথাগুলো মতো আমল করার জন্য তৌফিক দান করে দেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু।